হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমরাও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। এখন বাজে 2:45, ঠিক আছে? এখনও পর্যন্ত দুপুরের খাওয়া হয়নি, কারণ কি বলো তো, আমার বর এখনো স্নান করতে যায়নি, এই মাত্র স্নানে গেল। তো স্নান করে এলে আমরা একসাথেই খাবো তিনজন। আর আজকের সেরকম রান্নাবাড়িও করিনি, কারণ কালের একটু সবজি তরকারি আছে, তো দেখলাম হয়েই যাবে আজকে, তাই জন্য রান্না বলে করলাম না। কিন্তু আমি এখন কি করছি বলো তো, দেখো আমি এখন বাদাম ভাজছি, আমি ভীষণ পছন্দ করে। আর আমার বর অনেকদিন থেকে বাদামগুলো নিয়ে এসে রেখেছে, কিন্তু কি বলো তো, সময় পাই না তাই ভাজতেও পারি না। তো আজকে দেখলাম কড়াইটাও মেজেছি আর প্রচুর রোদ বেরিয়েছে, বাদামগুলো যখন বের করি না পোকা টোকাও হয়ে গেছে। তো ভালো করে রোদে দিয়ে বেছে টেছে ভাজতে বসিয়ে দিয়েছে এখন, বুঝেছো? কারণ মেয়ে যেহেতু খেতে পছন্দ করে, আর বরে স্নান করে আস্তে আস্তে আমার বাদাম ভাজা হয়ে যাবে, তাই যেন বসিয়ে দিয়েছি। আর একটা কথা বলি, এই যে বাদাম ভাজছি, যদি বেশি ভাজা হয়ে যায় আমার মেয়ে খাবে না, কারণ একটু যদি কালো হয়ে কালো কালো হয়ে যায়, নোংরা নোংরা করতে করতে খাবে না, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো বাদামটা ভেজে নেই। খাবে বাবা, ভেজে নেই, ভেজে নিলে খাবে। কাঁচা কয়েকটা আমার মেয়ে খেয়েও নিল, ওর এত ভালো লাগছে। কি বাবু, দেখো আমার বাদাম ভাজা হয়ে গেছে, আর ওইদিকে বরেরও স্নান হয়ে গেছে। মেয়েকে দেখো থালার মধ্যে বাদাম নিয়ে বসছে। গমন, এদিকে নিয়ে এসো। ও পারছে না থাকতে আর, দেখে এদিকে নিয়ে এসো, আমি ছুলে দিচ্ছি, এসো। খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, থালা আনো, থালা খুব পছন্দ করে এনো। ভাত খাবে তো মা, এখন এগুলো খেয়ে না আর ভাত খায় না, বুঝেছো? খাওয়া দাওয়া করবো। তোমরা কে কে বাদাম ভাজা খেতে পছন্দ করো কমেন্ট করে বলো। আমার তো ভালো লাগে, মোটামুটি অতটা ভালো লাগে না, বুঝেছো? এই কি বলো তো, বিকেল টাইমটা একটু নিয়ে বসে পড়লাম খেতে, বেটি খুব খায়, ওই জন্য বাবাই এনেছে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। বাই বাই।